انا اقول لك ان اكون اكون সাজাতপুরে মামার বাড়িতে বিয়ের দাবিতে ভাগ্নির অবস্থান সিরাজগঞ্জের সাজাতপুরে দিন দিন অনৈতিক ঘটনা বেড়েই চলেছে এবার আত্মীয় সম্পর্কিত মামার বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকা ভাগ্নির অবস্থানের ঘটনা ঘটেছে রবিবার 24 এপ্রিল রাত আনুমানিক 10টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় দীর্ঘদিন যাবত উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের আব্দুল হানানের কলেজ পড়ুয়া ছেলে সজীবের সাথে আত্মীয় সম্পর্কিত ভাগ্নি একই গ্রামের স্থানীয় আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক চলছিল এরই জের ধরে গত রবিবার 24 এপ্রিল রাত আনুমানিক 10টায় সেই কিশোরী প্রেমিকা সজীবের বাড়িতে গিয়ে তার ঘরে বিয়ের দাবিতে অবস্থান নেয় প্রতিবেশীরা জানায় সজীবের সাথে সেই কিশোরীর দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক সবারই জানা এই ঘটনা নিয়ে বেশ কয়েক দফা গ্রামে হট্টগোল হয়েছে বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার পর প্রেমিক সজীবের বাবা ও মা গভীর রাতে সেই কিশোরীকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেয় সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় বিয়ের দাবিতে অবস্থান নেওয়া কিশোরী সজীবদের বাড়ির বাইরে বসে অবস্থান করছেন পরে বিয়ের দাবিতে অবস্থান নেওয়া কিশোরী জানায় সজীবের সাথে তার প্রায় আড়াই বছরের প্রেমের সম্পর্ক চলছিল সজীব সম্পর্কে তার মামা হয় রবিবার রাতে সজীব তাকে ফোন করে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে আসতে বলেন পরে সেই কিশোরী সজীবদের বাড়িতে এলে সজীবের বাবা মা জানতে পেরে তাদের ছেলে সজীবকে অন্যত্র সরিয়ে কিশোরীটিকে মারধর করে বাড়ির বাইরে বের করে দেন এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গতকাল রাতেই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম বিষয়টি স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা চলছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে উভয় পক্ষের সম্মতিতে বিষয়টির সুষ্ঠু সমাধান করতে পারব আমি ওকে ভালোবেসে এসেছি ওকে আমি বিয়ে করব সজীবকে রিলেশন করছি সজীবও করছে দুই বছর প্রথমে আমার হলো কাপুর হলো বিয়ে তারপরে ও প্রস্তাব দিছিল তারপরে আমি রাজি হয়ে যাই তারপরে থেকেই শুরু হয় কালকে সাতটার দিকেই ফোন দিছে দেওয়ার পরে বলতেছে তুমি আমার বাড়িতে আইসো পরে আমি 10টার দিকে বাড়িতে আইসি ওই পিছু রাত 10টার দিক ওই পিছনের দরজা দিয়ে এসে সুদা রুমে ঢুকছি রুমে ঢুকে ও শুয়ে রয়েছে ওর ফ্রেন্ড কম্পিউটার টিপতেছে টিপার পরে ওর আম্মু আম্মুকে ডাক দিল ডাক দেওয়ার পরে ওর আম্মু আমাকে বাইর করে দিল হাত ধরে ওর আব্বু ওই সিঁড়ির ওখানে বসে রয়েছে ওর আব্বু আমার এসে চুল ধরে বের করে দিছে তারপরে সজীবকে বের করে দিছে পিছনের দরজা দিয়ে হাত ছিল হাতের খালাতো ভাই ছিল ওর ফ্রেন্ড ছিল আর সজীব ছিল আমাকে ভালোবাসে আমি উঠে আইসি না না ওই গেছিল আমাদের বাসায় মানে ফোন দিয়ে গেছিল হ্যাঁ মানে কি করছে যেরকম হয় ওকে বিয়ে করবো আমার সাথে দেখা করছে ও আমাকে কাল ফোন দিয়ে বললো আমার বাসায় আইসো ও হ্যাঁ বলছিল তোমাকে বিয়ে করব তুমি আইসো পরে আইসি পরে আর বাপ মাও পিছনের গেট দিয়ে বার করে দিস আমি অজুল আমাকে না বিয়ে করে নাহলে বিষ খাবো নাহলে ফাঁসি লব এই মেয়ের সাথে মেলা দিন ধরে ঘটনা মেলা মানুষ মানা হরা হয়েছে হাত ধরে মানুষে মানা হচ্ছে চাষিরাও হাত ধরে মানা হচ্ছে বাঘ্নি হয় বাঘ্নির সাথে কীভাবে সম্পর্ক হরেন মেলা মানুষ মানাটা না হরে আমার এক মামা শ্বশুর মার ধরে করছে মেয়েকেও মারলো ছাওয়ালেকেও মারলো মারিয়ে বুঝো টুজো না করিয়া আবার যাই রাইতে এসে নিজে হাতে এসে নিয়ে চলে গেছে ফের ভাই আর ওই ধরেন ওই হান্নানের বউ আর হান্নান বলে ওই মেয়েক বলে মার ধর করছে মানে মারিছে মারার পর ঘরের ভিতরে বাইরে বাইরে দিছে বাইরে বাইরে দেওয়ার পর আবার ঘরে ঢুকেছে মানে চার পাঁচ জেলে মারছে এ একেবারে না ইহার জামাই লেগে মারছে পরে প্রায় 10টাতে সারাক্ষণ ওখানে বসে আসলো ভাতও দিছিল না পরে ওখানে সারা রাত বসে আসলো পরে সকালে এখন এনে ভাত দিল পরে ভাত খাওয়ার পরে ওইভাবে বসে আসলো আমার কাশিনাথপুর গ্রামের একটি ছেলে ও একটি মেয়ে নিয়ে রাত্রের একটি অকাঙ্ক্ষিত ঘটনা মেয়েটার কাছে আমরা শুনলাম যে রাত 12:30-1টার দিকে আমি যা শুনলাম যে ওনাকে বাড়ি থেকে মারধর করে বের করে দিছে পরস্পরস গ্রামবাসী কাছে শোনা যাচ্ছে যে আর আগেও নাকি এই ছেলেটাকে মারধর করছে তো এখন এই মেয়েটাই অবস্থায় আছে আমরা গ্রামবাসী চাচ্ছি যে আর একটা সুস্থ সমাধান বসে যাতে আমরা করে দিতে পারি মেয়েটা যাতে
সংসার করে খাইতে পারে আমরা সেই মতামত নিয়ে সবার সাথে আলাপ আলোচনা করতেছি আসসালামু আলাইকুম